গল্পকথন কাল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন অরবিন্দ গুহর গল্প আটচল্লিশ বাবাকে নিয়েই মাথা এখন রাজ্যের চিন্তা এগারো মাস হয়ে গেল বাবা বলতে গেলে বিছানায় শুয়ে আছেন ঘরের মধ্যে একটু একটু হাঁটাচলা করেন বটে কিন্তু সেটুকু ধর্তব্যের মধ্যে নয় কি তেজি চেহারা ছিল রাশি রাশি খেতে পারতেন দৌড়ঝাঁপ করে বেড়াতেন কোথায় গেল সেসব লিক করছে চেহারা বাল্লি খেলে পর্যন্ত ঢেকুর গেলেন ঘরের মধ্যে কখনো সখনো বাচ্চা ছেলের মতো থিরথির করে হাঁটেন মোট কথা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না কী মানুষ কী হয়ে গেছেন অথচ ডাক্তার বদ্যি তো কম দেখানো হল না ইঞ্জেকশনের ঠেলায় হাত আর কোমর অসাড় হয়ে আছে বোতল বোতল ওষুধ গেছে পেটে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না দিনের পর দিন আরও কাহিল হয়ে যাচ্ছেন কি করা যায় ভেবে চিনতেন রিপেন কোনো কুল কেনাটা পাচ্ছে না কাতর হয়ে নৃপেন একদিন বলল বাবা কি করা যায় আমার মাথায় তো কিছু আসছে না একটু হোমিওপ্যাথি করাবেন নাকি বাবা চিচি করে বললেন না না মিষ্টি আমি বরাবরই অপছন্দ করি মিষ্টি খেলে ছেলেবেলা থেকে গা গুলোয় হোমিওপ্যাথি ওষুধ খেলে আমার বমি হয়ে যাবে খবরদার হোমিওপ্যাথি ডাক্তার যেন আমার বাড়ির চিসিমানায় না আসে নৃপেন চুপ করে রইল মিষ্টি সম্পর্কে বাবার সঙ্গে নৃপেনের একদম মেলে না হোমিওপ্যাথি ডাক্তার দেখলে পর্যন্ত নৃপেনের জিভে জল আসে কিন্তু অ্যালোপ্যাথির তো মনে হয় চূড়ান্ত হয়ে গেছে বাঘা বাঘা ডাক্তারদের মধ্যে কাউকেই বাদ দেয়া হয়নি কোভরেজিতে কি বাবা রাজি হবেন নৃপেন কিন্তু কিন্তু হয়ে বলল বাবা তাহলে কি একজন বিচক্ষণ কোভরেজকে ডেকে আনব যেন সদ্য খানিক তেতো পাচন গিলেছেন বাবার মুখখানা এমন করুণ হয়ে উঠল কোভরেজদের নাম শুনে এই অবস্থা চোখের সামনে একজন জলজ্জান্ত কোভরেজ দেখলে বাবা হয়তো অজ্ঞানী হয়ে যাবেন থাক বাবা কোভরেজে কাজ নেই বাবার বুকে হাত বলেতে বলেতে নৃপেন বলল মুখ ফসকে কোভরেজের কথা বেরিয়ে গেছে আপনি নিশ্চিন্ত থাকুন বাবা কোনো কোভরেজের সাধ্য নেই যে আপনার ধারে কাছে আসে আমি গ্যারান্টি দিলাম গ্যারান্টি পেয়ে বাবা স্বস্তির নিশ্বাস ফেললেন নৃপেন সমানে বাবার বুকে হাত বুলিয়ে যেতে লাগলো না নৃপেন আর কিছু বলবে না বাবার কষ্ট বাড়িয়ে লাভ কি বরং বাবা যদি কোনো ডাক্তারকে ডেকে আনতে বলেন তো নৃপেন নিতান্ত অসাধ্য না হলে তাকে ডেকে নিয়ে আসবে অনেকক্ষণ চুপচাপ কারো মুখে কোনো কথা নেই কিন্তু বাবার মুখ দেখে মনে হচ্ছে ভেবে চিনতে উনি একটা সিদ্ধান্তে এসেছেন ভুল মনে হয়নি নিঃশ্বাস ফেলে বাবা বললেন নিপু আমার মনে হচ্ছে ডাক্তার হারাধন দত্ত ছাড়া আর কোনো ডাক্তারের পক্ষে আমাকে বাঁচানো অসম্ভব যদি হারাধন ডাক্তারকে একবার ডেকে আনতে পারো তো আমার মনে হয় এ জারটা তোমাকে আর মাথা ঘামাতে হবে না ডাক্তার হারাধুন দত্ত নাম শুনে নৃপেনের বুকের মধ্যে ধরফর করে উঠল হারাধুন ডাক্তারকে ডাকা কি জেনতানুল লোকের কাজ উনি তো লাট বেলাটের ডাক্তার উনি অবশ্যই বড় ডাক্তার খুব বড় ডাক্তার কিন্তু তোমার আমার ধরাছোঁয়ার বাইরে বাড়িতে এলে ভিজিট শোনা যায় আড়াইশো টাকা ডাক্তার হারাধন দত্ত সম্পর্কে রিপের একটি ঘটনা জানা আছে কে একজন মোটামুটি বড় মানুষ বাড়ি গাড়ির মালিক বহুদিন বিছানা ছেড়ে উঠতে না পেরে অগত্যা হারাধন ডাক্তারকে ডেকে এনেছিলেন দেখে শুনে হারাধুন ডাক্তার তাকে বলেছিলেন বছরখানেকের চিকিৎসায় আমি এমন করে দেবো যে আপনাকে আর বাড়িতে শুয়ে থাকতে হবে না রাস্তায় হাঁটাহাঁটি করে বেড়াবেন হারাধন ডাক্তার কথা রেখেছেন ডাক্তারের খরচ মেটাতে গিয়ে ভদ্রলোককে বাড়ি গাড়ি বেঁচে দিতে হয়েছে উনি রাস্তায় টোটো করে বেড়াচ্ছেন রিপেন মরিয়া হয়ে বলল তা সে যাই হোক বাবা আপনার যখন স্বাদ হয়েছে আমি হারাধন ডাক্তারকে নিয়ে আসব জীবনে হারাধন ডাক্তারকে চোখে দেখেন রিপেন কিন্তু তাতে কিছু আসে যায় না আর স্বনামধন্য ডাক্তারের ঠিকানা পাওয়াও খুব সোজা কাজ হারাধন ডাক্তারের চেম্বার পার্ক স্ট্রিটে দু ঘন্টা অপেক্ষা করার পর রিপেনের ডাক পড়ল আহা কি সৌম্য চেহারা ডাক্তারের মুখখানা হাসি খুশি মাথায় খাটি টাক একটা চুলেরও ভেজাল নেই নৃপেন ঢোক গিলে বলল ডাক্তারবাবু আমার বাবার খুব কঠিন অসুখ আপনাকে একবার দয়া করে আমাদের বাড়িতে যেতে হবে ডাক্তারবাবু গমগম করে বললেন আপনাদের বাড়ি কোথায় ভবানীপুর নোটবুক খুলে ডাক্তারবাবু বললেন একুশ দিন পরে যাব। তার আগে সময় নেই এঙ্গেজড ভালো কথা আমার ভিজিট জানেন তো নৃপেন মিনমিন করে বলল জানি আড়াইশো টাকা ডাক্তারবাবু হা হা করে হাসলেন বললেন স্বাধীনতার আগে আমার ভিজিট আড়াইশো টাকা ছিল বটে উনিশশো সালের পনেরোই আগস্ট থেকে আমি পাঁচশো টাকা ভিজিট নিচ্ছি তারপর জিনিসপত্রের দাম অডেল বেড়েছে কিন্তু ভিজিট আমি আর এক পয়সাও বাড়াইনি স্বাধীন হয়েছি নিজের দেশের রোগীদের সেবা করব কথায় কথায় ভিজিট বাড়ালে চলবে কেন নৃপেন সাই দিয়ে বলল তা তো বটেই পাঁচশো টাকা ভিজিট হ্যাঁ দেব দিতেই হবে ডাক্তারবাবু গম্ভীর হয়ে বললেন সঙ্গে তেলের দামটাও দিতে হবে কিন্তু নিজের পয়সায় তেল পুড়িয়ে গিয়ে আমি রোগী দেখি না আপনার বাড়ি ভবানীপুরে তো তাহলে বাবদ আরও পঁচিশ টাকা লাগবে ওহ তেলের যা দাম নৃপিন ঘাড় নেড়ে বলল শুধু তেল কেন সব জিনিসেরই তো দারুণ দাম তা যার যেমন দক্ষিণা আমি পাঁচশো পঁচিশ টাকা মজুদ রাখবো কবে আসবেন ডাক্তারবাবু ওই যে বললাম একুশ দিন পরে দাঁড়ান আপনার নাম ঠিকানা নোট করে নিচ্ছি নোটবুকে খসখস করে দু লাইন লিখে ডাক্তারবাবু বললেন আচ্ছা আপনি নিশ্চিন্ত হয়ে চলে যান ঠিক তারিখের সময় মতো গিয়ে ডাক্তার হারাধন দত্তকে নিয়ে এলুন রিপেন বাঘের মতো চোখ পাকিয়ে রুগীকে একবার দেখে নিলেন ডাক্তার হারাধন দত্ত পুরনো সমস্ত প্রেসক্রিপশন উল্টে পাল্টে দেখলেন আপন মনে বললেন রুগীকে খতম করার জন্য কেউ কোনো চেষ্টার কসুর করেনি দেখছি বরাতের জোর এখনও টিকে আছে যাক আমি যখন এসে পড়েছি আর কোনো ভাবনা নেই সব ভালো যার শেষ ভালো তারপর ডাক্তার হারাধন দত্ত রোগীকে আগা পাশতলা পরীক্ষা করলেন পরীক্ষা করার কারণ এমন চমৎকার যে দেখলে চোখ জুড়িয়ে যায় পরীক্ষা টরীক্ষা শেষ করে ডাক্তারবাবু বললেন ওজন দরকার ওজনই আসল কথা নৃপেন ব্যস্ত হয়ে বলল হ্যাঁ ডাক্তারবাবু বাবার ওজন ভয়ঙ্কর কমে গেছে আগে ওজন ছিল নৃপেনকে থামিয়ে দিয়ে ডাক্তারবাবু বললেন ওজন না ওজনের কথা বলছি অক্সিজেনের তিনটি পরমাণু নিয়ে ওজনের একটি অনুজন্মায় অ্যাটমিক ওয়েট আটচল্লিশ নিচু নিচুকালায় বলল আজকাল তো বাজার থেকে অনেক ওষুধ উধা হয়ে গেছে দোকানে ওজন কিনতে পাবো তো না কেনাকাটার কোনো ব্যাপার নয় সমুদ্রের হাওয়ায় বিস্তর ওজন পাওয়া যায় কাছাকাছির মধ্যে ধরুন পুরীর সমুদ্রের হাওয়া হলেই চমৎকার হবে ড্রিপেন গলে গিয়ে বলল আমার বড় মামার পুরীর সমুদ্রের ধারে মস্ত বাড়ি আছে বহুকাল থেকে বড় মামা সেখানেই থাকেন ফলাও ব্যবসা করেন ডাক্তারবাবু তুষ্ট হয়ে বললেন তাহলে তার কোনো সমস্যাই নেই তিন মাস পুরীর সমুদ্রের হাওয়া পেলে সব অসুখ সেরে যাবে চন্মনি খিদা হবে শরীরে মত্ত হাতির বল আসবে তিন মাস বাদে আবার আমাকে ডাকবেন আমি আরেকবার দেখে যাব ব্যাস না না কোনো ওষুধ বিশুদ লাগবে না ওজনই এই রোগীর একমাত্র ওষুধ নৃপেনের হাত থেকে পাঁচশো পঁচিশ টাকা নিয়ে পকেটে পুরে ডাক্তার হারাধন দত্ত গটগট করে চলে গেলেন ধন্যন্তরী সাক্ষাৎ ধন্যন্তরী লোকে কি আর অযথা ডাক্তার হারাধন দত্তের প্রশংসায় পঞ্চমুখ হয় চালাকি দ্বারা কখনো মহৎ কার্য হয় না বাস্তবিক তিন মাসে নৃপেনের বাবার সব অসুখ সেরে গেল জন্মনে খিদে হলো শরীরে মত্ত হাতির বল এলো ডাক্তার হারাধন দত্তের প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে ভুলে গেছে আবার ডাক্তার হারাধন দত্তকে ডেকে নিয়ে এল রিপেন রোগী দেখে ডাক্তার হারাধন দত্ত খুব খুশি হলেন এত উন্নতি যেন তিনিও ঠিক আশা করেননি ডাক্তারবাবু বললেন দেখুন আমার অনেক রুগীকেই পুরী ঘুরিয়ে এনেছি কিন্তু ওজনের এমন চমৎকার ফল জীবনে আর কখনো দেখিনি কবে পুরী থেকে ফিরলেন রিপেন শান্ত কণ্ঠে বলল আগে বাবা তো কোসিনকালেও পুরী যাননি কলকাতার বাইরে যাবেন আমার বাবা তাহলেই হয়েছে কথাটা যেন ডাক্তার হারাধন দত্ত ঠিকমতো শুনতে পেলেন না বললেন হ্যাঁ ডাক্তারের কাছে সত্য কথা গোপন করলে পাপ হয় অতএব নৃপেন পরিষ্কার করে বলল আগে আগেই আপনাকে বলেছি পুরীতে বড় মামার ফলাও ব্যবসা কিসের ব্যবসা জানেন লরির ব্যবসা রোজ সকালে পুরী থেকে বড় মামার লরি আসে কলকাতায় আপনি ওজনের কথা বলে যাওয়ার পর এই তিন মাস আমাদের দরজায় বড় মামার লরি এসেছে ঢাউস লরি এক একখানা লরিতে ছখানা চাকা সামনে দুখানা পেছনে চারখানা হারাধুন ডাক্তার আবার আওয়াজ করে উঠলেন হ্যাঁ রিপেন গড় করে বলে যেতে লাগল ডাক্তারবাবু তিন মাস ধরে রোজ বাবার এই ঘরের দরজা জানলা বন্ধ করেছি রোজ ছখানা টায়ার থেকে পুরীর হাওয়া ছেড়ে দিয়েছে এই ঘরের মধ্যে আপনার কথা একতি তিল অমান্য করিনি ঘরখানা তিন মাস ধরে রোজ ওজনে টুইটুম্বুর করে ছেড়েছি তা আপনার কথা মিথ্যে হয়নি নিজের চোখে বাবাকে দেখুন দেখুন ওজনের কি অসীম ক্ষমতা হারাধন ডাক্তারের মুখ থেকে আর কোনো আওয়াজ বেরলো না চোখ টকটকে লাল হয়ে গেল মুখখানা থমথম করতে লাগল টাক ভর্তি হলো ফোটা ফোটা ঘামে ওজনের এমন চমৎকার ফল এই প্রথম দেখলেন ডাক্তারবাবু এবং সম্ভবত এই প্রথম ভিজিট আর তেলের দাম না নিয়ে হতভম্বের মতো বেরিয়ে গেলেন কেবল ভিড় করে বললেন অক্সিজেনের তিনটি পরমাণু মিলে ওজনের একটি অনুজন্মায় ওয়েট আটচল্লিশ গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন অরবিন্দ গুহর গল্প আটচল্লিশ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাড়া